ওয়েলকাম ফ্রেন্ডস, রাজ্য সরকারি কর্মী এবং শিক্ষকদের ডিএনএ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, অবশ্যই দেখে রাখবেন, শেয়ার করবেন, চ্যানেল নতুন করে সাবস্ক্রাইব করবেন। দেখুন কী বলা আছে। এক মাসের বকেয়া মহার্ঘ ভাতা প্রদানের ক্ষেত্রে ভুল তথ্য দেওয়া হয়েছে, এমনই অভিযোগ উঠল। শিক্ষা অনুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারীর দাবি করেছেন, রাজ্য সরকারি কর্মচারীদের যে এক মাসের বকেয়া মহার্ঘ ভাতা দেওয়া হয়েছিল তা পে স্লিপে দেখানো হয়নি। এক মাসের বকেয়া মহার্ঘ ভাতার টাকা ঢুকলেও সেটিকে ইন্টারিম রিলিফ হিসাবে দেখানো হয়েছে, আর তার ফলে ভবিষ্যতে অন্য কোনো কাজের সময় সমস্যা হতে পারে বলে দাবি করেছেন রাজ্য সরকারি কর্মচারীদের এক অংশ। শিক্ষা অনুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক দাবি করেছেন, জুলাই মাসের স্যালারিতে এপ্রিল মাসের 4% ডিএ এরিয়ার হিসাবে দেওয়া হয়েছিল। এখন যখন কোনো বিদ্যালয়ের শিক্ষক বা অশিক্ষক কর্মী পে স্লিপ ডাউনলোড করছেন, তখন অদ্ভুতভাবে দেখা যাচ্ছে সেই বকেয়া মহার্ঘ ভাতার অর্থকে ডিএ এরিয়ার হিসাবে না দেখিয়ে আইআর অর্থাৎ ইন্টারিম রিলিফ হিসাবে দেখানো হচ্ছে। বিষয়টি ব্যাখ্যা করে শিক্ষা অনুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক আরও বলেছেন, অ্যানুয়াল স্টেটমেন্ট ডাউনলোড করলে সেখানেও একইভাবে ভুল দেখা যাচ্ছে, এটি সম্পূর্ণভাবে ভুল তথ্য। আমরা শিক্ষা দপ্তরের কাছে বিষয়টি জানিয়েছি যে অবিলম্বে এই ভুল সংশোধন করা হোক। বিভিন্ন কাজে পে স্লিপ ব্যবহার করা হয়, সেখানে এই ভুল কোনোভাবেই কাম্য নয়। আপাতত পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 14% হারে মহার্ঘ ভাতা পান, তাদের ফের কবে ডিএ বৃদ্ধি পাবে সে বিষয়ে রাজ্য সরকারের তরফে আপাতত কিছু জানানো হয়নি। তবে কেন্দ্রীয় সরকারের তরফে শীঘ্রই মহার্ঘ ভাতা বাড়ানো হতে পারে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে। সাধারণত জুলাই থেকেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বাড়ানো হয়ে থাকে। এমনিতেই 2024 সালের মে থেকে রাজ্য সরকারি কর্মচারীদের 4% ডিএ বাড়ানোর ঘোষণা করেছিল পশ্চিমবঙ্গ সরকার। পরবর্তীতে রাজ্য সরকারের তরফে জানানো হয় যে এপ্রিল থেকেই রাজ্য সরকারি কর্মচারীদের বর্ধিত ডিএ কার্যকর হবে। সেই মতন রাজ্য সরকারি কর্মচারীদের এক মাসের ডিএ এরিয়ার পাওনা ছিল, যা পরবর্তীতে বেতনের সঙ্গে প্রদান করা হয়। আর তাহলে দেখলেন যে যেটা মে থেকে পাওনার কথা ছিল সেটা এপ্রিল থেকে করা হয় পরবর্তীতে, ফলে এক মাসের এরিয়ার দেয়, এটা এরিয়ার ডিএ হবে, ফলে পে স্লিপে কোনোভাবে হয়তো সেটি এই অনিচ্ছাকৃতভাবে হয়তো ভুল হয়ে গেছে, সেটাকে এরিয়ার ডিএ হিসেবে না দেখে ইন্টারিম রিলিফ হিসেবে দেখানো হয়েছে। তবে ইন্টারিম রিলিফ সম্পূর্ণ আলাদা জিনিস। ইন্টারিম রিলিফ সাধারণত দেওয়া হয় কর্মচারীদের রিলিফের জন্য, কীরকম না হয়তো বেতন কমিশন অনেক ইমপ্লিমেন্ট হতে হয়তো দেরি হচ্ছে দেখা যাচ্ছে, সেক্ষেত্রে কী করা হয়, একটা রিলিফ তাদের দেওয়া হয়, ফলে অতিরিক্ত পার্সেন্ট ডিএ তাদের এরিয়ারের তাদের স্যালারির সঙ্গে দেওয়া হয়ে থাকে, সেক্ষেত্রে সেটাকে ইন্টারিম রিলিফ বলা হয়ে থাকে। এটা কোনোভাবে ইন্টারিম রিলিফ নয়, এটা এরিয়ার ডিএই হবে, হয়তো কোনো অনিচ্ছাকৃতভাবে পে স্লিপে এটি হয়ে গেছে। ধন্যবাদ।